আসসালামু আলাইকুম, বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে ভোরবেলার এটা সিন। তো আজকে কুয়াশাটা অনেক কুয়াশা পড়েছে, ওই যে দূরে কিছু দেখা যাচ্ছে না, অনেক কুয়াশা। তো দেখি যে এই কুয়াশায় বা এই শীতে আমার পাখিগুলোর অবস্থা কি। আর যেহেতু এখন শীত, তো গাছের পাতা ঝরে যাচ্ছে, এই যে গাছের পাতা ঝরে যাচ্ছে, অনেক শীত, অনেক শীত পড়েছে। আর এখানে একটু বেশি শীত পড়ে, একটু আগেই শীত পড়ে যেহেতু উত্তরে। তো ওই যে কুয়াশা, অনেক কুয়াশা পড়েছে। এই যে আমার ইরু, ইরু চলে এসেছে। আসো শুনু, আসো 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 আসো। এই যে আমার শুনুটা, এই যে আমার কোলে উঠেছে। তো দেখি যে আমার পাখির অবস্থা কী বা খরগোশের বাচ্চাগুলোর অবস্থা কী, যেহেতু আজকে অনেক ঠান্ডা পড়েছে। আর আমি পাখিগুলো বাহিরে স্টোররুমেই রাখি, তো দেখা যাক। আর যে আমার ইরু মিরুর বান্ধবী ফ্রেন্ড, এই যে ওদেরও ফ্রেন্ড আছে, বান্ধবী আছে। তো দেখা যাক যে আমার কী অবস্থা। আমি সব আসলে ঢেকে রাখি, তো দেখা যাক কী অবস্থা। এটা ডিম নিয়ে বসে আছে। আর এখানে এইটা আছে একটা জোড়া, আর এই যে আছে বাচ্চাগুলো, এই আছে। আর এখানে দেখা যাক যে আমি ঢেকে রেখেছি খরগোশের বাচ্চাগুলো কি অবস্থা, যাক ঠিক আছে। দেখা যাক যে বাচ্চাগুলো কী অবস্থায় আছে। যাক, ওই যে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আছে ঠিকঠাক। তো এই তো প্রচণ্ড শীত পড়েছে, এই জন্য দেখতে আসলাম যে পাখিগুলো বা বাচ্চাগুলো খরগোশের কেমন আছে সেটাই। তো আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। এই যে পাখির বাচ্চাগুলো, যাক। তো সবাই ভালো থাকবেন। সকালের এই কুয়াশা ঘেরা সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম। ও প্রচণ্ড শীত পড়েছে বাহিরে, আসলে হুহু কড়া শীত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।